আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন মিডিয়া আইকেসের আপনাদের সকলকে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তিনটি বিষয়। একটি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ভাইভার ফলাফল কবে দিবে, দ্বিতীয়টি হচ্ছে নতুন সার্কুলার কবে প্রকাশ হবে, আর তৃতীয়টি হচ্ছে বয়স শিথিলতা সর্বশেষ আপডেট তথ্য। তো ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল বেঁচে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই দিচ্ছি প্রাথমিকের সকল আপডেট তথ্য। আপনারা জানেন যে বয়স বাড়ানোর জন্য কয়েক ধাপে আন্দোলন করা হয়েছে, এবং 15ই আগস্ট যে আন্দোলন কর্মসূচি করা হয় তাতে শেখ সেলিমের সাথে কথা বলা হয়েছে, তিনি গোপালগঞ্জ 3 আসনের এমপি, তার সাথে কথা বলা হয়েছে এবং সেক্ষেত্রে চাকরি প্রত্যাশীর যুক্তি দেয় যে এটি আওয়ামী লীগের নির্বাচনের ইশতেহার ছিল যে 35 বছর করা হবে। এ নিয়ে তিনি তাদেরকে বৈঠকে ডেকেছে বনানী তার বাসায় এবং সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা চলবে, এমনটি আমরা জানতে পেরেছি। এখন দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইভার পরীক্ষার ফলাফলটি কবে দিবে। প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইভার পরীক্ষার ফলাফল আমরা প্রথম আলোতে দেখতে পেরেছি একটি প্রতিবেদনে, সেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে প্রাথমিক শিক্ষক নিয়োগ সহকারী পরীক্ষার চূড়ান্ত ফলাফল সেপ্টেম্বরে, লিখেছেন আব্দুর রাজ্জাক সরকার। তো এখানে যে নিউজটি প্রকাশ করা হয়েছে সে নিউজে বলা হয়েছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ 45,000 সহকারী পদের চূড়ান্ত ফলাফল সেপ্টেম্বরে প্রকাশিত হতে পারে। ফলাফল প্রকাশের কাজ পর দ্রুত প্রার্থীদের চাকরিতে যোগ দেওয়ার ব্যবস্থা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি সূত্রে প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। তো বুঝতেই পারছেন যে আপনাদের সেপ্টেম্বর মাসেই আপনাদের ফলাফলটি চূড়ান্তভাবে ঘোষণা করা হবে এবং অল্প কিছুদিনের মধ্যে আপনাদের নিয়োগ কার্যক্রম শুরু করা হবে। এবার চলুন দেখে নিই কীভাবে আপনাদের নতুন গণবিজ্ঞপ্তি যে দিবে, নতুন যে প্রাইমারি শিক্ষক নিয়োগের যে সার্কুলারটি দিবে, সেখানে আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যে প্রতিমন্ত্রী বলেছেন যে 40,000-এর বেশি আসন, শিক্ষক আসন ফাঁকা রয়েছে, সেখানে এবছরই নিয়োগ কার্যক্রম শুরু করা হবে এবং এর একটি নির্দিষ্ট টাইমও দিয়ে দিয়েছে, এটিও সেপ্টেম্বর মাস, অর্থাৎ তারা সেপ্টেম্বর বললেও যদিও বাস্তবে তার সম্ভব নয়, সেক্ষেত্রে আপনাদের আশা করি অক্টোবরের ভিতরে আপনাদের ফলাফলটি প্রকাশ করা হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ সহ এবং বয়স শিথিলতা সহ এবং নতুন সার্কুলার কবে আপডেট দেবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানাতে পারেন, আর যদি এ সংক্রান্ত আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।